হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাকিস লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। আজকে আমি সকালবেলা ইন্ট্রো দিতে পারিনি, আজকে সকালবেলা প্রচুর লেটেও ঘুম থেকে উঠেছি, তাই তাড়াতাড়ি করে কাজ করে নিয়েছি। আমি ব্লগ করে রেখেছি, তো শুধু ইন্ট্রোটাই দেওয়া বাকি ছিল, তাই ইন্ট্রোটা এখন দিয়ে দিলাম। এখন তো তোমরা দেখে নাও পরের ব্লগটা। তো এখন আমি চলেছি রান্নাঘরে, এখন মাছ ভাজবো, চিংড়ি মাছ। এখানে এসেছিলো 230 টাকা, তো ওটা করবো। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর ওদিকে মনার মেন মাছ হচ্ছে এই দেখো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো বেশ বড়ও না, বেশি ছোটও না, ঠিক আছে, সাইজটা ঠিক আছে। তো আমি আগে মাছগুলো বেছে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা। তো এখানে দেখো আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি, সব সবজি মাই কেটেছে, মাছ এদিকে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে মশলা দিয়ে, আর মা এখানে রান্না করছে। আর দেখো এখানে হচ্ছে কচুর শাক আছে, কচুর শাক। তো আমার রান্না করে সমস্ত কাজ শেষ হয়ে গেছে, কাজ করে চলে এসেছি। মা এখন যাবে কচুর শাকটা করবে, মায়ের আর কচুর শাকটাই করা বাকি আছে। আর একটা জিনিস দেখাই তোমাদেরকে, আমার মেয়ের কালকে বার্থডে, তো ওর দাদা আজকে নিয়ে এসেছে দেখো একটা জিনিস। ও মানে ওর সব থেকে প্রিয় হচ্ছে কুকুর, কুকুর বলো ডগি, ছাড়ো ছাড়ো আমি একটু দেখাই, একটু দেখাই সবাইকে, একটু দেখাই। আর এই এই গায়ের লোমগুলো না সব তুলে দিচ্ছে, এই দেখো ডগিটা, এই দেখো ডগি, ডগিটা একটু দেখাই ভালো করে, দাঁড়াও দাঁড়াও পেছনে একটু দেখাই, এই দেখো ডগিটা, এই দেখো ডগিটা। ডগিটার চুলগুলো ছেঁড়া শুরু করে দিয়েছে আমার মেয়ে, এনান আসা মাত্রই চুল ছেঁড়া শুরু। দেখো কি কিউট না ডগিটা, আর ও খুব পছন্দ, ওর একটা ডগি আছে, সে ওর একটা আগেরই ডগি আছে, ওই ডগিটাকে কি করেছে কালো করে ফেলেছিল, তাই আজকে আজকে আমি ওই ডগিটা ধুয়ে দিয়েছি, শ্যাম্পু দিয়ে ধুয়ে দিয়েছি। এবার সে শুরু করেছে এবার ডগি 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 ডগি। তার জন্য দাদা আজকে মা ফোন করে বললো যে জন্মদিনে তো বলেছিলো একটা টেডি দেবে, তো এটা কিনে নিয়ে এসেছে আমার দাদা। শোনা একটু দেখাই দিই, একটু দেখিয়ে দিই, রেড আর হোয়াইট কালারের মধ্যে খুব সুন্দর দেখতে। আর এগুলো চুলগুলো খালি খালি ছিঁড়ছে আমার মেয়েটা, দেখো খুব আমার মেয়েটা খালি খালি চুলগুলো ছিঁড়ছে। তো এখন আমার সমস্ত কাজ হয়ে গেছে, আমি এখন মেয়েকে ঘুম পাড়াবো, আমি মেয়েকে ঘুম পাড়াবো, আর তারপরে যাবো রান্নাঘরে, দেখি কোনো কাজ থাকে নাকি। আজকে একটু লেট হচ্ছে, একটু লেট হয়ে গেছে, তো তো তোমরা ভিডিওটা শেষ অবধি স্কিপ না করে শেষ অবধি দেখো। চিংড়ি মাছের বড়া হচ্ছে, চিংড়ি মাছের বড়া, আর এখানে আছে পটল চিংড়ি, আর এটা হচ্ছে কচুর শাক, তাই তো মাছের মাথা দিয়ে। আর এখানে বড়া হয়নি, হচ্ছে দিয়েছিলাম আবার, তাও বড়া দিয়ে দাও, আমি খেতে বসে পড়ি, এটা দিয়ে দাও আমি খেয়ে নিই। তোমার ভাত এটো নাকি মা, আমি খেয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো এখন বাজে হচ্ছে 5:48, আমি চা করে দিয়েছি, ওরা চা খাচ্ছে, বাবা মা আর দীপা আমার হাজবেন্ড চা খাচ্ছে, আমি চা খাই না। না মা তাল জাল দেওয়া হয়নি। তো এখন আমি বিছানাপত্র গুছাবো, আমার সমস্ত কাজ শেষ হয়ে গেছে। আমি দুপুরের পরে ঘুমিয়ে পড়েছি, খুব ঘুম পাচ্ছিলো, ঘুমিয়ে পড়েছি। হ্যাঁ হ্যাঁ দীপা, তুমি তো খাবা না এখন, তুমি তো মাত্র ভাত খেলা। তো এখন আমি বিছানাপত্র গুছিয়ে নিই, তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো আমি বিছানাপত্র সব গুছিয়ে চলে এসেছি, দেখো এখন এখনও বেলা রয়েছে, মেয়ে দেখো ওর বুইবুর সাথে ঘুরছে একা একা, ঘরে থাকবে না উনি, সাজাচ্ছিল। দিদি কী চিৎকার কী কান্না দেখ, দেখো
ওই এদিকে আয়, চুলটা একটু আশ্রে যা। কেন শোনো, ডগি গই, ডগি ঘরে তো, তোমাকে ডগি দেব না, ডগি তোমাকে দেবই না, দে না। তো ওদের সাথে তাল মিলিয়ে আমার করলে হবে না, আমার কাজ আছে, তা আমি কাজগুলো সেরে নিই, চলো আমি ঘরের দিকে যাই। এই ওকে নিয়ে চলে আয়। কি করছো তুমি, ডগি নিয়ে খেলছো? মামা দোয়া দোয়া হবে না, এখানে ডগিটা নাও, ডগিটা নাও, ডগিটাকে একটু হাম্পু দাও তো, ডগিটাকে বসো 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 এখানে। হ্যাঁ কি করবে, গাড়িটা গাড়িটা তাহলে চালাবো, কিন্তু ওখানে বসো, যাও ডগির কাছে গিয়ে বসো, যাও ডগির কাছে গিয়ে বসো, তাহলে কিন্তু গাড়ি চালাবো, দোয়া দোয়া পরে চালাবো, বসো বসো বসো। কথা আমার যদি শুনতো। হ্যাঁ এখন ডগি দেখাচ্ছে, ভালো নতুন ডগিটা দেখো, নতুন ডগিটা, তোমার নতুন ডগিটা দেখিয়ে দাও, এটা নতুন ডগি, কি মজা নতুন ডগি। তো আমি বসে আছি মেয়ের সাথে, একটুখানি বসে বসে খেলবো, তারপরে এখন বাজে হচ্ছে 6:05, তো আমি সাথে এখন মেয়ের সাথে খেলি। আর দাঁড়াও দাঁড়াও, এই যে দেখাচ্ছে তোমাদেরকে, তো আমি এখন মেয়ের সাথে খেলি, তারপরে তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো এখন বাজে হচ্ছে 7:50, আমি এখন কিছু ঘরের জিনিস, ঘরের জামা কাপড় কিছু গোছাবো, আমার সেই আমি বাড়ি থেকে এসেছি, আমি না কিছু গোছাইনি, ভালো লাগছিলো না, কয়েকদিন ধরে গোছাইও নি, গুছিয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তোমরা তো দেখতেই পেলে আমার আলমারি গোছানো হয়ে গেছে, আমি পুরো ভালোভাবে গুছিয়েছি, কদিন গোছাতে পারিনি, প্রচুর আলমারি এলোমেলো হয়েছিল, আমার খুব কীরকম লাগে আলমারি এরকম থাকলে, তো তার জন্য আজকে গুছিয়ে নিলাম, আর সময় পাচ্ছিলাম না ওর জন্য, তো বসে বসে তোমাদেরকেও দেখানো হয়ে গেল আমার আলমারি গোছানো, আর আর আমার আলমারি গোছানোটাও হয়ে গেলো। তো যাই হোক, আজকে আর ভিডিওটা বেশি দূর বাড়াবো না, এখন বাজে হচ্ছে 8:40, তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর প্লিজ 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 ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় পরিবারের পাশে থেকো, পরিবারকে খুশি রাখার চেষ্টা করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। তো আর কিছু বলার নেই, আমি তো ডেলি একই কথা বলি, তো যেই দেখছো ভিডিওটা প্লিজ, হ্যাঁ হ্যাঁ এ না তোলো, প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও। তো বাই অ্যান্ড গুড নাইট অ্যান্ড টেক কেয়ার।